100 দিনের কাজের মজুরি কম নির্ধারণ করার অভিযোগে নির্মাণ সহায়ককে বিক্ষোভ দেখালো পূর্ব বর্ধমান জেলার কালনা পূর্বস্থলী 2 নম্বর ব্লকের ঝাউডাঙ্গা পঞ্চায়েতের হালতাচড়া গ্রামের 100 দিনের কাজের শ্রমিকরা। হ্যাঁ, সরকার দিচ্ছে 200 টাকা করে আর আপনারা দিচ্ছেন 206 টাকা করে, আর এখন আপনারা দিচ্ছেন 96 টাকা শুধু। মাটি কাটা হয় নাকি? হ্যাঁ, শুধু 96 টাকা দিয়ে যাবেন, কেটে দেবো। শুধু 96 টাকা রেট হয় নাকি? 200 টাকা রেট। হ্যাঁ, সরকার দিচ্ছে 200 টাকা, আমাদের শুধু 96 টাকা। শ্রমিকরা অভিযোগ করেন, এলাকার ঢালাই রাস্তার পাশে মাটি দেওয়া ও হালতিচড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গর্ত ভর্তির কাজের জন্য 100 দিনের কাজের মাধ্যমে মাটি ফেলা হচ্ছিল। অভিযোগ 6 দিন পর নির্মাণ সহায়ক জানান, কাজ শেষ না হওয়া পর্যন্ত মজুরি পাওয়া যাবে না। এরই প্রতিবাদে তারা বিক্ষোভ দেখায় এদিন। তাদের আরও অভিযোগ, নির্মাণ সহায়ক কাজ হয়নি বলে 240 টাকার পরিবর্তে 90 টাকা মজুরি দিতে বলেন। তিনি বলেছেন 204 টাকা, তো আমাদের 204 টাকা তো মজুরি দেয় না, আমাদের 96 টাকা, শুধু 96 টাকা মজুরি দেয়। স্থানীয়রা বলেছেন যে যে এটার কারণ কি, উনি বলেছেন যে আপনারা ঠিকঠাক কাজ করছেন না, তাই আপনাদের আজকে মজুরি এই কম, মানে 96 টাকা, 204 টাকার বদলে 96 টাকা দিচ্ছে। তো স্থানীয়রা বলেছেন, আপনি তাহলে ফিল্ড অফিসার, আপনি তাহলে এখানে এসে আপনি দেখাশোনা করুন, কাজ করান, যে কিভাবে কাজ করলে আমরা ফুল মজুরি পাবো। উনি তো তা করেনি না, আজকে 6 দিন ধরে মাটি কাটা হচ্ছে, 6 দিন পরে আজকে উনি এসছেন। আজকে আমাদের কাজ ছুটি হয়ে যাওয়ার পরে আপনি উনি এসছেন দেখতে যে কিরকম মাটি কাটা হচ্ছে, তাই উনাকে ঘিরে আজকে বিক্ষোভ জানানো হয়। উনি আমাদের 204 টাকার বদলে 96 টাকা মজুরি দেন। তো উনাকে যখন বলা হয়েছে, তো আমার আপনারা উনি তো আসেনি না, 6 দিন পরে আজকে এসছেন দেখতে। তো এইভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে আমাদের লকডাউনের মধ্যে আমাদের তো সংসারে কোনো কাজ নেই, লকডাউনের মধ্যে সংসারে কোনো কাজ নেই, আজকে 204 টাকার জায়গায় যদি 96 টাকা মজুরি দেয়, তাহলে কী করে স্থানীয়রা কী করে কাজ করবে, কী করে সংসার চালাবে? তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আমাদের যেন ফুল পেমেন্ট আসে, তার ব্যবস্থা করানো হোক। আর আমাদের যে গ্রামের যে সুপারভাইজার আছে, যিনি মাটি কাটা দেখাশোনা করেন, তার উপরে দায়িত্ব দিয়েছেন যে আপনি ঠিকঠাক করে কাজ করান, দেখাশোনা করুন, আপনি যেভাবে রিপোর্ট দেবেন সেভাবে টাকা বা পেমেন্ট করানো হবে। তো উনার কথা, যে ফিল্ড অফিসার আছেন যিনি আমাদের গ্রাম পঞ্চায়েতে, ঝাড়া গ্রাম পঞ্চায়েতে, তো উনি তার কথা শুনছেন না। উনি কি করছেন, যে মাটি কাটা শেষ হয়ে যাওয়ার 1 সপ্তাহ শেষ হয়ে যাওয়ার পরে উনি আসছেন, ওনা নিজের মনের মতো মেপে নিয়ে বা উনি মনের মতো একটা সার্ভে করে নিয়ে যান, সেই অনুযায়ী আমাদের টাকা পাঠানো হচ্ছে, আমাদের টাকা কাটিং হচ্ছে, আমাদের 204 টাকা বলে শুধু 96 টাকা আসছে। নির্মাণ সহায়ক সুকুমার মণ্ডল জানান, যে পরিমাণ কাজ হয়েছে তার উপরই মজুরি দেওয়া হবে, সব কাজ শেষ হলে পুরো মজুরি দেওয়া হবে। পঞ্চায়েত প্রধান রঞ্জিত সান্যাল জানান, নির্দিষ্ট পরিমাণ কাজ না করে পুরো টাকা পাওয়া যায় না। আজকে হালতিচড়া গ্রামে এনআরজিএসের কাজ হচ্ছিল, সেইখানে নাকি আমি শুনলাম পরে যে আমাদের এনএসকে নাকি সবাই একটু কিছু বলেছে যে এরকম এর আগের ইয়ারে যে কাজগুলো হয়েছিল সেই কাজে নাকি ওদের 96 টাকা মজুরি দেওয়া হয়েছে। তা সেই কাজের ধরুন বর্তমান যা নিয়ম যে এনআরজিএসের যে মেজারমেন্ট অনুযায়ী যেরকম সে আউটপুট পাওয়া যাবে তাকে সেরকমভাবে মজুরি দেওয়া হবে। এবং কিছু বিরোধী পক্ষ এখন যারা বসে থাকে আর কি, তারা কাজ করতে চায় না, তারা এই ঝামেলাটা করছে, তারা কাজ যাতে না করতে দেয়। আমরা চেষ্টা করছি এই লকডাউনের বাজারে, হ্যাঁ, করোনার সংক্রমণের জন্য আমরা গরিব মানুষদের প্রায় পরিযায়ী শ্রমিকদের তাদের কাজ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কিছু যারা বসে কাজ বসে বসে পয়সা নেওয়ার প্রবণতা আছে যাদের, তারা চাইছে যাতে কাজটা না হোক। কালনা থেকে রীতা ভট্টাচার্য, আনন্দ বার্তা।